ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এই ভিডিওটি নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য, নবম শ্রেণীর বাংলা বিষয়ে একটু গুরুত্বপূর্ণ কবিতা ভাঙ্গার গান। আজকে আমি এই ভিডিওতে এই ভাঙ্গার গান কবিতাটির কবি পরিচিতি, উৎস এবং কবিতার টোটাল বিষয়বস্তু সহ পুরো কবিতাটি একদম চুলচেরা বিশ্লেষণ করে তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি এই ভিডিওটি পুরোটি দেখার পর তোমাদের এই কবিতা নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না, পুরো কবিতাটি সুন্দরভাবে সহজভাবে বুঝে যাবে এবং এই কবিতাটি বোঝার পর তোমরা আশা করি তোমাদের যে প্রশ্ন উত্তরগুলো থাকে সেই প্রশ্ন উত্তরগুলো সুন্দর করে করতে পারবে। তো তার আগে একটি কথা বলে নিই, তোমরা জানো যে তোমাদের ক্লাসের অনেক ভিডিও আমি এর আগে করেছি এবং সেই ভিডিওতে তোমরা অনেকে লাইক করেছো, কমেন্টস করেছো এবং উৎসাহ দেখিয়েছো, তার জন্য অনেক ধন্যবাদ। এবং তোমাদের জন্য কিন্তু এরকম ভিডিও কন্টিনিউ আসতেই থাকবে, তাই তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটি বন্ধুদেরও শেয়ার করো, তাহলে তারাও দেখার সুযোগ পাবে। তো তার ভিডিওটি শুরু করার আগে আর একটা কথা, গুরুত্বপূর্ণ কথা বলে নিই, তা হলো এই ভিডিওটি দেখার সময় কিন্তু পুরো ভিডিওটি মন দিয়ে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে কিন্তু কবিতাটি বুঝতে পারবে। কবিতাটি যদি বুঝতে পারো তবে কিন্তু তোমাদের এই কবিতা থেকে যে প্রশ্ন উত্তরগুলো পরীক্ষায় থাকে সেগুলো লিখতে তোমাদের সহজ হবে। তো চলো দেরি না করে আমরা পুরো কবিতাটি সুন্দরভাবে বুঝে নিই। ভাঙ্গার গান প্রথমে আসি কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে দু চার কথায়। আমরা জানি কবি কাজী নজরুল ইসলাম জন্ম 1899 সালের মে মাসে, অর্থাৎ মে মাসের 24 তারিখে, 1899 সালের মে মাসের 24 তারিখে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ফকির আহমেদ এবং মাতা জাবেদা খাতুন। নজরুলের মোট ছিলেন 9 ভাই বোন। নজরুল তার পিতার দ্বিতীয় পত্নীর পুত্র ছিলেন। ছোটোবেলায় তার ডাকনাম কী ছিল? দুখুমিয়া। এগুলো আমরা জানি। তো তিনি অনেক কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, যেমন অগ্নিবীণা, বিষের বাসি, ভাঙ্গার গান, সাম্যবাদী, ফণী মনসা, সর্বহারা, অনেক কাব্যগ্রন্থ তিনি রচনা করেছিলেন এবং তিনি ছিলেন মূলত বিদ্রোহী কবি, প্রতিবাদী কবি, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে একদম সোচ্চার প্রতিবাদ করেছিলেন তিনি, তুমুল প্রতিবাদ করেছিলেন তিনি তার কবিতাগুলোতে। এই জন্য তাকে কয়েকবার জেলে যেতে হয়েছিল, কয়েকবার তার লেখা বই ব্যান্ড হয়ে গিয়েছিল, কিন্তু তবু তিনি পিছু হটেননি। তিনি তরুণ সমাজকে ইংরেজদের বিরুদ্ধে উদ্বৃত্ত করতে তার প্রত্যেকটি কবিতা সত্যি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এই কবি কিন্তু 1976 সালের 29 তারিখ মাঘ মাসের 29 তারিখে তিনি পরলোক গমন করেন, অর্থাৎ দেহান্তর ঘটে তার। তো এই হলো মোটামুটি কবি পরিচিতি। এবার কবি পরিচিতি সম্পর্কে তোমরা যদি ডিটেলস আরও জানতে চাও তাহলে তোমাদের বইয়ের শেষে কবি পরিচিতি দেওয়া আছে, সেটা কিন্তু পড়ে নিও। তাহলে তোমাদের প্রশ্ন যদি থাকে কবি পরিচিতি থেকে তাহলে ওখান থেকেই থাকবে। তাই কবি পরিচিতি নিয়ে আর বিশেষ কোনো কথা বাড়াচ্ছি না, এবার যাচ্ছে মূল গ্রন্থ নিয়ে। এর মূল গ্রন্থটা হলো ভাঙ্গার গান, অর্থাৎ ভাঙ্গার গান কবিতাটির মূল গ্রন্থের নাম ভাঙ্গার গান। 1924 খ্রিস্টাব্দে কবিতাটি প্রকাশিত হয়। আমি এখানে লিখে দিচ্ছি, ভাঙ্গার গান 1924, এটা তোমরা মনে রাখবে, ভাঙ্গার গান 1924 সালে প্রকাশিত হয়েছে মূল গ্রন্থ, সেই মূল গ্রন্থ থেকে কিন্তু ভাঙ্গার গান কবিতাটি নেওয়া। তো এই কবিতাটি পড়ার আগে একটা কথা বলে নিই, এই কবিতাটি দেখো 1924 সাল, 1924 সাল মানে কী বলতো, সেই সময় আমাদের দেশে কিন্তু তুমুল তোলপাড় চলছে, অর্থাৎ 1924 থেকে গান্ধীজির নেতৃত্বে দেশজুড়ে একটা আন্দোলন চলছে, জেলে যারা বন্দী ছিলেন তাদের উপর অমানসিক অত্যাচার চলছে, ব্রিটিশ পুলিশ বিচারের নামে এক ধরনের প্রহসন চলছিল। কবি নজরুল ইসলামও কারাবাস করেছিলেন এবং সেখানে তিনি অনশন করেছিলেন, পরে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় তিনি অনশন ত্যাগ করেন। তো সব মিলে একটা উত্তাল পরিবেশ তৈরি হয়েছিল কিন্তু এই সময়। তো এই সময় কবিতাটি লেখা, অর্থাৎ দেশজুড়ে যখন তুমুল আন্দোলন চলছে, তোলপাড় কাণ্ড চলছে, ঠিক সেই সময় অনেক অনেক দেশপ্রেমিককে ইংরেজরা বন্দি করে নিয়ে অমানসিক অত্যাচার চালাচ্ছিল, ঠিক তারই বিরুদ্ধে সোচ্চার হয়ে কিন্তু কবি কবিতাটি লিখেছেন। দেখো কবিতা কী বলা আছে এবার দেখি। কারার ওই লোহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণবাদী। কারা, কারা মানে হচ্ছে কারাগার, আর লোহ কপাট মানে লোহার দরজা। কারাগারের ওই লোহার দরজা ভেঙে ফেল কররে লোপাট, লোপাট মানে লুণ্ঠিত কর, ধ্বংস করে ফেল, রক্ত জমাট শিকল পূজার পাষাণবাদী। রক্ত জমাট শিকল পূজার পাষাণবাদী, এই যে শিকল পূজা, শিকল পূজা মানে অর্থাৎ এই যে ঈশ্বরের আরাধনা করার যে পুজোর বেদি, সেই বেদিকে শিকলবন্দি করে রাখা হয়েছে, সেই শিকলবন্দি রক্ত জমাট হয়ে আছে, ওটা ভেঙে ফেল। যেহেতু দেশপ্রেমিকরা দেশবন্দি, দেশপ্রেমিকরা যেহেতু শিকলবন্দি, অর্থাৎ দেশের যারা পুজো করে
তারা শিকলবন্দী, দেশ মাতা শিকলবন্দী। অর্থাৎ এই যে দেশ মাতার শিকলবন্দী পাষাণবেদী হয়ে আছে, পাষাণবেদী অর্থাৎ পাথরের যে মূর্তি, সেই মূর্তি ঈশ্বর, সেই ঈশ্বরকে যেমন বন্দী করে রাখলে যে দশা হয়, ঠিক তেমনি আজকে দেশপ্রেমিক এবং দেশ মাতা যে শিকলবন্দী, সেই শিকলবন্দী অবস্থাকে কই বলেছেন ভেঙে ফেলতে। ওরেও তরুণ ঈশান, ওরেও তরুণ ঈশান, তরুণ বলতে নবযুবক, আর ঈশান বলতে মহাদেব। ওরেও তরুণ ঈশান, তরুণ মহাদেব, এখানে তরুণ সমাজকে, ভারতবর্ষের তরুণ সমাজকে, তরুণ দেশপ্রেমিককে তিনি মহাদেবের সঙ্গে তুলনা করছেন, বলেছেন ওরেও তরুণ ঈশান, ওরেও নবযুবক দেশপ্রেমিক, বাজা তোর প্রলয় বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। অর্থাৎ তোর প্রলয় বিশান বাজা, বাজিয়ে তোল তোর প্রলয় বিশান, তোর যে সেই ধ্বংসলীলা, সেই তুল কলাম করা ঝড়ের মতো পরিস্থিতি তৈরি হয়, যে প্রলয়তে সৃষ্টি হয়, সেই প্রলয় বিশান বাজা ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদী। অর্থাৎ কবি দেশের দুয় সমাজকে উদ্দেশ্য করে বলেছেন, মহাদেবের মতো ধ্বংসের বাঁশি বাজাও, মহাদেবের মতো ধ্বংসের বাঁশি বাজাও, গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা, কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে, হা 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 পায়ে যে হাসি ভগবান পড়বে ফাঁসি, ভগবান পড়ে সর্বনাশী শিখায়েহীন তথ্য কেড়ে। অর্থাৎ পুরনো জেলখানার লৌহ নির্মিত দরজা সেগুলো ভেঙে বন্দী দশা থেকে দেশপ্রেমিকদের বন্ধন মুক্ত করো। কবির প্রশ্ন, মালিককে রাজাকে মুক্ত স্বাধীন সত্যকে অস্বীকার করে সাজা দেবে কে? এসব ভেবে কবির হাসি পাচ্ছে। তাই তিনি দেশপ্রেমী যুবকদের বলেছেন, গাজনের বাজনার মতো সর্বগ্রাসী আগুনে হীন তথ্যকে পুড়িয়ে ফেলো, স্বাধীনতার সত্যতা না মানলে ভগবান ফাঁসি পড়তে বাধ্য হবেন। তিনি এই কথাগুলোর মধ্য দিয়ে কিন্তু একটা তেজস্বী ভাব আনতে চেয়েছেন তরুণ সমাজের বুকে। তারপরে কী বললেন, ওরে ও পাগলা ভোলা দেড়ে দে প্রলয় দোলা, গারদগুলা জোরসে ধরে হেঁচকা টানে। অর্থাৎ মহাদেবের প্রলয় নেশায় মেতে উঠলে পৃথিবী ধ্বংস হয়। এখানে কবি তরুণ সমাজকে মহাদেবের প্রলয় নেশার মতো মেতে উঠতে বলেছেন, এবং কারাগারের লোহার গারদ জোরে হ্যাচকা টেনে স্বাধীনতার জন্য আর কি ভেঙে ফেলতে বলেছেন। মার হাঁক হই দড়ি হাঁক, কাঁধে নে দুন্ধুবি ঢাক, ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। মারে হাঁক হই দড়ি হাঁক, হই দড়ি হাঁক মানে হৈদরিয়াক মানে হচ্ছে সিংহ গর্জন, হযরত মোহাম্মদের জামাই হযরত আলীর হুঙ্কার, উচ্চস্বরে ডাকা অর্থে এখানে বোধন হয়েছে কিন্তু। হ্যাঁ, সেটাই বলেছে, মার হাক হৈদরি হাক মানে চিৎকার করে ডাক তোরা, এবং কাঁধে নে দুন্ধুবি ঢাক, এবং কাঁধে নে দুন্ধুবি ঢাক, দুন্ধুবি কথার অর্থ হচ্ছে একটা ঢাক, বাদ্যযন্ত্র বিশেষ, হ্যাঁ, কাঁধে নিয়ে বাজানো হয়, সেটা বাজাতে বলেছে। ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে, তোরা মৃত্যুকে ভয় পাস না, উল্টো তোরা মৃত্যুকে ডাক, যায় মৃত্যু আমিও দেখে নেব, কিন্তু আমার স্বাধীনতা চাই, এবং আমি সমস্ত শিকল সমস্ত কারাগার ভেঙে ফেলে সমস্ত দেশপ্রেমীদের মুক্তি দিব। নাচে ওই কালবৈশাখী, কাটাবি কালবৈশাখী, চারদিকে কালবৈশাখী ঝড়ের মতো তুলকালাম প্রতিবাদের ঝড় শুরু হয়েছে গোটা দেশে, এখনই কি তোরা বসে থেকে দিন কাটাবি? সেই তরুণ সমাজকে বলেছে যারা এখনও চিন্তা করছে তারা স্বাধীনতা ঝাঁপিয়ে পড়বে কিনা, তাদের উদ্দেশ্যকে বলেছেন, তোরা কি বসে কাটাবি এখন? চারদিকে কালবৈশাখের মতো ঝড় উঠেছে, চারদিকে কালবৈশাখের ঝড়ের মতো তুমুল প্রতিবাদ শুরু হয়েছে, এখনই কি তোরা বসে কাল কাটাবি? দেরে দেখি ভীমকারার ওই ভিত্তি নারী, তার থেকে কাজ কর, তোরা থেমে থাকিস না, তোরা সেই কঠিন শক্ত জেলখানাকে ভেঙে তার ভিত্তি নাড়িয়ে দে, তার ভিত নাড়িয়ে দে, লাথিমার ভাঙড়ে তালা, যত সব বন্দিশালায় আগুন জ্বালা ফেলু পারি, এবং যত বন্দিশালা আছে, যত কারাগার আছে, সবগুলোকে ভেঙে তসনস করে আগুন জ্বালিয়ে পুড়ে ছাড়খার করে দেয়, একদম উপরে ফেল সব কিছু, কারণ আমাদের দেশের মানুষকে বিদেশি লোক এসে বন্দি করে রেখেছে, এটা কী করে সম্ভব? এইভাবে পুরো কবিতাটার মধ্যে কিন্তু কবি একটা প্রতিবাদের সুর নিয়ে আসলেন। এখানে তোমরা মনে রাখবে হৈদরি হাক কথাটার অর্থ খুব ইম্পর্টেন্ট, তোমাদের আমি বললাম হৈদরি হাক হচ্ছে সিংহ গর্জন, হযরত মোহাম্মদের জামাই হযরত আলীর হুঙ্কার, উচ্চস্বরে ডাকা অর্থে এখানে বোঝানো হয়েছে, বোঝা গেল? আর এখানে আরেকটি কথা তোমাদের বলা হয়নি, তাহলে কোথায় গেল শব্দটা,
গাজনের বাজনা বাজা, গাজনটা কি? গাজনটাকে আমি একটু বলে দিই, তোমরা পারলে লিখে নাও খাতায়। গাজনটা হলো ওই চৈত্র মাসের সংক্রান্তিতে, চৈত্র মাসের সংক্রান্তিতে পল্লী গ্রামে শিবের একটা উৎসব হয়, একে গাজন বলে। চৈত্র মাসের সংক্রান্তিতে পল্লী গ্রামের দিকে, গ্রামে গঞ্জে আর কি, শিবের উৎসব হয়, একে গাজন বলে। এই উৎসবে ভক্তরা সারা চৈত্র মাস সন্ন্যাস গ্রহণ করে এই সংক্রান্তির দিনে পূর্ণ সরোবরে স্নান করে পথে চণ্ডী দিতে দিতে শিবের মন্দিরে যায়। এই সময় প্রচণ্ড জোরে বাজনা বাজানো হয়, তো সেটাকেই বলা হয় গাজনের বাজনা। তো তোমরা এখানে থেকে শুধু এইটুকু মনে রাখবা যে চৈত্র মাসের সংক্রান্তিতে গ্রামেগঞ্জে শিবের উৎসব হয়, একে গাজন বলে, এটুকু শুধু মনে রাখবা, তাহলেই হবে। তো এই হলো মোটামুটি কবিতার বিষয়বস্তু, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো পুরো ভিডিওটি মন দিয়ে শোনো, আশা করি কবিতাটা বুঝতে পারবে। সবাই ভালো লাগলে লাইক করো, কমেন্টস করো এবং ভিডিওটি বন্ধুদের শেয়ার করো। আর যারা সাবস্ক্রাইব করে চ্যানেলটি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, ধন্যবাদ।